তো হে গাইস, ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা। বন্ধুরা, প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত। ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইজ, আজকে আমাদের গেমের ভিতরে একটা নতুন ইভেন্ট চলে এসেছে, যে ইভেন্টটার নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ, গেমিং ডাইস। তো গাইজ, অবশ্যই এই ইভেন্টটাতে আমাদেরকে ডায়মন্ড খরচা করতে হবে, বুঝতে পারলে? কারণ এখানে তোমরা দেখতে পাবে যে এক স্পিনে আমাদেরকে লাগবে 20 ডায়মন্ড। হ্যাঁ, এক স্পিনে আমাদেরকে 20 ডায়মন্ড লাগবে, এবং এখানে 5 স্পিনে আমাদেরকে লাগবে 90 ডায়মন্ড। তো এই ইভেন্টে কীভাবে কী করতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো, সবকার প্রথমে আমাদেরকে করতে হবে এখানে স্পিন, বুঝতে পারলে? তো এখানে সবকার প্রথমে তুমি যখন স্পিন করবে, স্পিন করার পর এই যে তোমরা চারকুন্না ঘন্টাতে দেখতে পাচ্ছ না, এখানে কিন্তু 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে দেওয়া আছে, এবং প্রতিটাতে রেওয়ার্ড আছে। যেমন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে 8 নম্বর পর্যন্ত দেওয়া আছে, এবং প্রতিটাতে রেওয়ার্ড আছে, অর্থাৎ প্রতিটাতে জিনিস আছে, এবং মধ্যে এই যে একটা গুটি, যখন স্পিন করবে গুটিটা ঘুরবে, এবং রেওয়ার্ড আছে, এবং রেওয়ার্ডের পাশে তোমরা দেখো স্টার চিহ্ন আছে, বুঝতে পারলে? আর এই যে লেফট সাইডে তোমরা দেখছো স্টার, তো এই স্টারে তোমরা রিডিম স্টোর দেখতে পাবে, বুঝতে পারলে? তো এই স্টারে আছে, তো স্টার দিয়ে রিডিম স্টোর আছে। এখানে দেখো 225 ডায়মন্ড, 175 ডায়মন্ড, এবং 175 175 দিয়ে তোমরা কিন্তু এখানে মানে ড্রেসগুলো নিতে পারবে। এই যে এই ইভেন্টের যে ড্রেসগুলো আছে, এই ড্রেসগুলো কিন্তু এখান থেকে তোমরা নিতে পারবে। তো চলো গাইজ, আমরা কিন্তু এটা স্পিন করবো এবং বার করে ছাড়বো। তো চলো, প্রথমে এখানে আমরা এক স্পিন করবো 20 ডায়মন্ড দিয়ে। তো এখানে কত উঠছে? এখানে 7। এখানে ফেমাসের স্কিনটা উঠলো, মানে ফেমাস বলছে আবার। তো চলো, যাই হোক, ফেমাস, হ্যাঁ, স্কিন না, মানে এটা বক্স উঠলো, তার জন্য বলছি। তো তার সঙ্গে আমাকে এখানে দিয়েছে 2 টোকেন, এই সাইডে দেখতে পাবে, গান স্কিনের বক্স এবং 2 টোকেন। তো 7 নম্বরে কী উঠবে? এরপর চলো আবার স্পিন করেছি, এখানে 4। এখানে আমাকে ভাউচার, মানে আমি 90 স্পিন করেছি। তারপর এখানে দেখো কত কী উঠছে, কত কী উঠছে। হ্যাঁ, আর রেওয়ার্ডগুলো একটু আলাদা চেঞ্জ হতে পারে, বুঝতে পারলে? আমি একটু অন্য সার্ভার থেকে ভিডিও বানাচ্ছি, মানে এটা বাংলাদেশ সার্ভার থেকে, তোমরা হয়তো জেনে গিয়েছো, বাংলাদেশ থেকে যারা দেখছো হয়তো তোমরা জেনে গিয়েছো, আমি অলরেডি আগে ভিডিও একটা দিয়েছিলাম। তো যাই হোক, এটা তোমরা জেনে গিয়েছো যে এটা বাংলাদেশের থেকে আমি ভিডিওটা বানাচ্ছি। তো যাই হোক, আমাদের সার্ভার ইভেন্ট চলে এসেছে, তো একই রকম হবে, হয়তো রেওয়ার্ড একটু চেঞ্জ হতে পারে। তো চলো, এখান থেকে আমি নিয়ে নেবো বান্ডেলটা, অবশ্যই নেবো গাইজ, না নিয়ে আমি কিন্তু ছাড়বো না, বুঝতে পারলে? তো এখানে আমি স্পিন করে যাচ্ছি, স্পিন করে যাচ্ছি, এখানে মানে ওঠার কোনো নাম চিন্তাই নেই। এখানে দেখো আমার 90 ডায়মন্ড বেকার গেল। তো চলো, এরপর আমি কিন্তু মানে স্পিন করতেই থাকবো, বাট এখানে 27টা টোকেন আছে, মানে স্টার আমার 27টা স্টার উঠেছে স্পিন করার পর। তো এখানে কী করবো বলো তো, আমরা কি রিডিম স্টোরে যাবো? তো চলো, তো এখানে 27টা মানে স্টার রয়েছে, আমরা রিডিম স্টোরে যাই, কোনো কিছু নিতে হবে। কী নেবো কী নেবো, এখানে স্কেট বোর্ডটার দাম 30টা স্টার। তো যাই হোক, কী আর করা যায়। তো চলো, এখানে আমরা আরও একের স্পিন করবো, এখানে এখন আমার 3টা স্টার চাই, তাহলে স্কেট বোর্ডটা নিতে পারবো, আর এখানে বাকি জিনিসগুলো তো নেওয়া হবে। এখানে বাস গান স্কিন দিল, মানে কী বলবো, এখানে তাও আমি 2টা টোকেন পেলাম। তো এখানে চলো আবারও স্পিন করবো, এখানে বাস আবারও 2টা টোকেন পেলাম। তো যাই হোক, এখানে 31টা টোকেন হলো। তো চলো, প্রথমে আমি এক কাজ করবো, স্কেট বোর্ড আমি স্পিন করবো, মানে স্পিন মানে কি এক্সচেঞ্জ করবো। তো স্কেট বোর্ডটা আমি করলাম এক্সচেঞ্জ। তো যাই হোক, এখন আমার কাছে 61 ডায়মন্ড বেঁচে আছে। তো চলো গাইজ, এক কাজ করা যাক, আমি এখানে স্পিন করতে ছাড়বো না। তো চলো, এখানে আমি কিন্তু এখনও 20-20 স্পিন করতেই থাকবো, মানে বুঝতে পারছো? তো চলো গাইজ, এরপর আমি এখানে 20-20 স্পিন করবো। তো চলো, এরপর 20 করা যাক। আর গাইজ, 2 নম্বর, আর গাইজ এখানে দেখো 2 নম্বর একটা গাড়ির স্কিন দিয়ে দিয়েছে। ও মাই গড, এখানে যে গাড়ির স্কিনটা আছে, আমাকে কিন্তু গাড়ির স্কিনটা দিয়ে দিয়েছে। যাই হোক, এরপর চলো আরও স্পিন করবো আমি, এখানে কত কত, 1। ও গাইজ, আমাকে অরিজিনাল বান্ডেল, যেটা টপের বান্ডেল থাকে না, লাল বান্ডেল, তো সেই বান্ডেলটা আমাকে দিয়ে দিয়েছে গাইজ। এখানে তোমরা দেখো দেখো ভাগ্যটা কিন্তু কত ভালো, তোমরা দেখতে পাচ্ছ আমাকে কিন্তু এই বান্ডেলটা দিয়ে দিয়েছে গাইজ। কী আর বলবো, এটা কিন্তু দারুণ হয়েছে, এটা কিন্তু আমাকে বান্ডেলটা দিয়ে দিয়েছে, এটা কিন্তু আমাকে দারুণ করেছে, দারুণ। তো গাইজ, যাই হোক, আমাকে এখানে 16টা স্টার এখন বেঁচে আছে। তো যাই হোক, এখানে ভাচারটা আমি নিয়ে নেবো। তো চলো, এরপর আমি দেখে নেবো মানে এই বান্ডেলটা কেমন আছে, মানে কেমন আছে মানে কি। চলো, আমরা এরপর দেখে নেবো বান্ডেলটা আমাদের কেমন হচ্ছে। হ্যাঁ, 1 মিনিট। চলো গাইজ, এখানে বক্সগুলো দেখে নিলে, বক্সগুলো তো এখানে এরকম বটে, বাস বেশি কিছু নয়। হ্যাঁ, এরপর চলো, হ্যাঁ, ভিডিওটাতে একটা করে লাইক করো, অনেক দেখছি তোমরা লাইক করছো না গাইজ। তো কী করছো, তাড়াতাড়ি একটা করে লাইক করো, আর এই চ্যানেল নতুন হলে কেউ কিন্তু সাবস্ক্রাইব না করে যাবে না, কারণ দেখো ফ্রি ফায়ারের প্রতিটি ইভেন্ট রিলেটেড এবং ফ্রি আইটেম রিলেটেড ভিডিও সবকার প্রথমে এই চ্যানেলে দিতে থাকে। আর মনে রাখবে সাবস্ক্রাইব করার পাশে অল বেল আইকনে ক্লিক করবে না, তো দেখো তোমাদের।